আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলব তোমায় বলো কি করে, দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন, দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন কোনো দিন কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন, প্রেমের ভুবনে তোমারে বিরহ ব্যথায় নিশীতের শেফালি রাঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে, তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়, আমার সকল আশার আলো ও বেলায় হারিয়ে যাবে হায়, ও বেলায় হারিয়ে যাবে হায়, যতবার তোমারে খুঁজেছি 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 খুঁজেছি, যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ জেলা, প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত ঐতিহ্যবাহী বড়লেখা জেলার ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত মোহাম্মদিয়া পাঞ্জাগানা জামে মসজিদের উদ্যোগে এবং বৃহত্তর মোহাম্মদনগর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, মাহফিলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইরা, আমার প্রাণ প্রিয় বড়লেখাবাসী, আপনারা সব ভালো আছেন,
আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটি কার নামের স্লোগান? এটা কি উগ্রবাদী চরমপন্থী বা জঙ্গিবাদের স্লোগান? কিছু মানুষ আছে আল্লাহ আকবরের স্লোগান শুনলেই মনে করে এই তো চরমপন্থী উগ্রপন্থী আর জঙ্গিবাদ পেয়ে গিয়েছে। আল্লাহ আকবরের স্লোগান এটি উগ্রপন্থী চরমপন্থী আর জঙ্গিবাদীদের স্লোগান নয়, বরং আল্লাহ আকবর এই পবিত্র স্লোগানটি হচ্ছে মুসলমানদের ইমান দীপ্ত ইমানি চেতনার স্লোগান। আল্লাহ আকবরের স্লোগান হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। আল্লাহ আকবর এই স্লোগান শুনলে কিছু মানুষের চেহারা দেখে কালো হয়, কারো কারো কলিজার ভেতরে দুমড়ে মুচড়ে উঠে। এখন আমি তো সিলেট আছি, শক্ত কথা হওয়া যাইতো না, এরা সব আমার এলাকার মানুষ। বাইরে হইলে আমি খুব শক্ত ইয়েও হই, এখন শক্ত গাঁওর মানুষ এলাকার মানুষ এলাকায় আসি আসিও হই, ইলা কোনো বাইন থাকলে এরা দৌড়বা দৌড়া খুব মায়ার বাসায় হইবা বাইরে। আপনি খুব দ্রুত রক্ত পরীক্ষা করবে, কারণ আপনার রক্তর ভিতরে আবু জাহালার বাইরা ঝামাইল কিনা এখান দেখা দরকার। কারণ আল্লাহ আকবর স্লোগান শুনলে আবু জাহালের জল তো আপনার জল এখানে। এখন ওয়াজ মাহফিল আবু জাহালের কথা কইল, আবু জাহালের কিছু কিচ্ছা কাহিনী কোরআন হাদিসও আসেনি মাথুন্ডা খানে আপনার। এখন কোরআন হাদিস থাকি আবু জাহালের কিচ্ছা কাহিনী কইলে কিছু মানুষ বেজার হয়ে যাওয়া, নমরুদ ফেরাউনের কথাও পাওয়া যায় না, কয় থেকে উজুর হাজন আনছেন সব আমার বিরুদ্ধে হয়ে গেছেন। এখন হইলাম নমরুদের বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে, আচ্ছা নমরুদের বিরুদ্ধে ফেরাউনের ফককে নমরুদের ফককে আল্লাহ কইছেন মাতুন না? নমরুদ ফেরাউনের বিরুদ্ধে তো কোরআন অসংখ্য আয়াত আছে। এখন নমরুদ ফেরাউনের কথা আবু জাহেল উৎপা সাইবার কথা হইলে কিছু মানুষের মন বেজার হয়ে যায়। কিন্তু আপনার মন বেজার হয় এখানে, এরার লোকে কিন্তু আপনার ব্লাডের রিলেশন আছে না চরিত্রগত সম্পর্ক আছে? আবু জাহাল উতবা সাইবা নমরুদ ফেরাউনের কাহিনী শোনার পরে মন খারাপ করে যারা তাদের উত্তর শ্রী তাদের দূষর হলো তারা, নয়তো এত খারাপ লাগার কথা না। আল্লাহু আকবার স্লোগানের ভেতরে আপনি রাজনীতির গন্ধ খুঁজেন কেন, জঙ্গিবাদের গন্ধ খুঁজেন কেন? আপনি তো আপনার জন্মই তো হয়েছে আল্লাহ আকবার শুনে, পৃথিবীতে আসার পর আল্লাহ আকবার স্লোগান শুনেই আপনি পৃথিবীতে এসেছেন। আপনি যখন চলে যাবেন তখন এই আল্লাহ আকবার বলেই জানাজার নামাজ দেওয়া হবে। সুতরাং মুসলমানের সন্তান পৃথিবীতে আল্লাহ আকবার শুনে জন্ম নেয়, আল্লাহ আকবার স্লোগান শুনে দুনিয়া থেকে চলে যায়। এর সিগনিফিকেন্স হলো এই মুসলমানের সন্তান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন বাঁচবে স্লোগান দিতে হলে সাতামাতা মার্কা লোকের জন্য স্লোগান নয়, আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহর নামের স্লোগান দিবে। এত খারাপ লাগার তো কথা না আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এই জন্য আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমাদেরকে সুন্দর করে পয়দা করে সুন্দর করে বানিয়ে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে নিছক নিরর্থক এমনি এমনি পাঠাননি, আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? এই দুনিয়াতে আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি দুনিয়ায় পাঠান নাই, কেন আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো? কি উদ্দেশ্যে পয়দা করে এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানো হলো?
কোরআনুল করিমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে জানালেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড except my ownership. Allah Ta'ala বলছেন, পৃথিবীতে আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামী ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামীর জন্য? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন, কার গোলামীর জন্য? আল্লাহ। আমরা সবাই গোলাম কার? আল্লাহ। আমরা শুধুমাত্র গোলাম নই, আমরা গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের চন্দ্র গোষ্ঠী কার গোলাম? সবাই আল্লাহর গোলাম হতে চান তো? যারা মাতেন না, মনে মনে করো হয় ওই মনে আল্লাহর গোলাম, যে টেকা পয়সা আমার গোলাম হইতাম গিলা আগে। আপনি খালি গোলাম নাই, যে একটু আগে কইছে গোলাম ওর গোরর গোলাম, আপনি গোলাম জাত আপনি, আপনার বাপ দাদা হাবি গোষ্ঠী সকলটি আল্লাহর গোলাম, ঠিক নেই? গোলামের জন্যই আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আপনি যে আল্লাহর গোলাম এটা তো মুখে মুখে দাবি করলে চলবে না, এই গোলামির নজির দেখানো লাগবে, গোলামির প্রমাণ পাওয়া লাগবে। আপনি বলছেন আপনি আল্লাহর গোলাম, আদান হয় আপনাকে মসজিদে পাওয়া যায় না, আপনি এ কেমন গোলাম? আদান হওয়ার পরে আপনাকে মসজিদে পাওয়া গেল না, বলেন নামাজের টাইমে নামাজে গেলে গোলামি হয় কার? আরো জোরে বলেন, আজান শুনে মসজিদে না গিয়ে নামাজ থেকে দূরে থাকলে গোলামি হয় কার? তালর ভিতরে কিছু মানুষ বেতাল হয়ে গেছে। আমার একটা সমস্যা আছে, আমি খুব প্রমিত বাংলায় আল্লাহর রহমতে মারতাম পারি, কিন্তু সিরোটাইলে আমি নিজের কন্ট্রোলের ভিতরে আসতাম পারি না, না আমিও পারি না। এখন আমি কন্ট্রোলের ভিতরে থাকতাম পারি না, কেন? এরা আমার এলাকার মানুষ, সিলোটি মানুষের সামনে মাঝে মাঝে তুরা সিলোটি মাতল, না মাতলে আমার আবার ভালো লাগে না। এখন আপনারা কিতা বেজার হয়ে যাননি? আমরা সিলেটি মানুষ তো আবার হুজুর যদি ঢাকা থাকি, কুষ্টিয়া থাকি, খুলনা থাকি আইন, আর যদি জেন উপস্থা মরা করেন হেন ঠেলা এটা মরেন অজত মরানো অমুক ঢাকা ও ঢাকা ঠেলাই কেন হলে মানুষ আপনি বাপ লই না সুরা বই সিলেট লাগলে ও সিলোটি হুজুর নি কিতা, কেন আমরা সিলেটে কিন্তু বহুত বড় বড় আল্লাহ মাহফল আছো, দেখা যায় উজুর হলরে ফরাইতে পারবা এমন বহুত উস্তাদ হল আপনার সিলেট আছেন আলহামদুলিল্লাহ। আপনার সিলেট আলেম উলামা আফলর পূর্ণ বিমূল, এখানে অসংখ্য উলামা একরাম এবং তারার খেদমত আছে না নাই? আচ্ছা আমি বলছিলাম আজান হয়ে গেল, আমরা মসজিদে গেলাম, নামাজে চলে গেলাম, গোলামি হলো কার? আজান হলো, নামাজে আমি গেলাম না, গোলামি হলো কার? গুড, এতক্ষণে বলেছেন কাজ। আপনি ফার্স্ট অর্থ নমাজ চাইলে আজকে ফার্স্ট বার কার গুলামি করছেন? আল্লাহর গুলামি করছে ই মানুষ, জুসুর বাজে অত হুশার আইছো নাকি না? বাতুত বেশি খাই আইছো না? খাইছেন না? কেউ খাইছেন না? সিন্নি আছে নি? সিন্নিও শেষ। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সবচাইতে উৎকৃষ্ট নমুনা বেস্ট এক্সাম্পল পাওয়া যায় যে ইবাদতে, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। আমরা নামাজে যখন দাঁড়াই কিভাবে দাঁড়াই? আসামি যেমন সিলিন্ডার করে ফেলে, আমরাও ঠিক তেমনি নামাজে দাঁড়ানোর টাইমে গোলামের মতো মাথা নত করে দিয়ে আমাদের দুহাত কান পর্যন্ত উঠিয়ে গোলামের মতো সিলিন্ডার করে মালিকের সামনে আমরা দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহর গোলামীর এত চমৎকার নমুনা অন্য কোন ইবাদতের ভেতরে পাওয়া যায় না। কিন্তু আমার অনেক মুসলমান ভাইরা আছেন, আজান শোনার পরে নিজেরা মসজিদে আসেন না, অথচ তারা তাদেরকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুয়াজ্জিন আজান দেয় কয়বার? আর একটু জোরে বলেন, কয়বার? পাঁচবার। মুয়াজ্জিন যখন আজান শুরু করে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলেন তো আজানের প্রথম সেন্টেন্স, আজানের প্রথম বাক্যটা আল্লাহ যদি চাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা?
মুকুট ডিফা লাগে গেল নিয়ে। আল্লাহ তাআলা যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্স লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কি কারণে আজানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার দিলেন? যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনি কখনো নামাজ ছেড়ে দিতেন না। কি কারণে আল্লাহু আকবার আজানের প্রথম সেন্টেন্স হলো? এর একটি বিরাট সিগনিফিকেন্স, বিরাট একটি তাৎপর্য রয়েছে। আর এটি বোঝার জন্য এর অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? আল্লাহ যদি সবচাইতে বড় হন তাহলে বলেন তো আল্লাহর হুকুমটাও বড় না ছোট? প্রত্যেকটি টাইমে, প্রত্যেকটি নামাজের শিডিউলের টাইমে মুয়াজ্জিন সাহেব আজানটা শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন জানিয়ে দেয় আমার আল্লাহ হলেন সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও হলো সবচাইতে বড়। ওই আজানের টাইমে আল্লাহর গোলামেরা যে যে কাজকর্মেই থাকুক না কেন, আল্লাহর হুকুমের চাইতে বান্দার কাজ ছোট না বড়? এই লাইনে আছেন আপনারা, আল্লাহর হুকুমের চাইতে বান্দার কাজ হলো ছোট। তাহলে দেখুন তো ফজরের সময় যখন আজান হয় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও বড়। আর কোন লোক যখন মোহাম্মদনগরে আজান শোনার পরে ঘুমায়া থাকে সে আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখায় বলে আল্লাহ তোমার হুকুমের চাইতে আমার ঘুম বড়। জোহরের আজান হয় সে ব্যবসা বাণিজ্যে মাঠে ঘাটে খেতে থাকে, নামাজে যায় না। আসর চলে যায়, মাগরিব চলে যায়, আমাদের ফজর যায় ঘুমে, জোহর যায় কাজে কর্মে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এসা যায় আড্ডায় আড্ডায়। এই জন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উরে নিশান। আল্লাহ আকবার, কবিতার কবিতায় যেন মানুষের জীবনের নির্মম বাস্তবতা তুলে ধরেছেন। এইভাবে আপনার পাঁচ ওয়াক্তের নামাজ চলে যায়, আমার বুঝে আসে না মুসলমানের সন্তান কি করে পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়। মৃত্যুর কথা কি সে ভুলে গিয়েছে নাকি? আখেরাতের কথা, কবরের কথা কি ভুলে গিয়েছেন নাকি? গাড়ি বাড়ি করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিচ্ছেন। আরে ভাই, যেই সন্তানগুলোর জন্য টাকা পয়সা কামানোর, যেই সন্তানগুলোর জন্য টাকা পয়সা কামাতে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেন, মনে রাখবেন সন্তান যদি টাকা পয়সা কবরে আপনার সাথে যাবে না, এই নামাজের আমল যদি ঠিক থাকে নামাজের আমল কবরে যাবে। অথচ আপনার নামাজের আমল ঠিক নাই। আমাদের দেশের নামাজের অবস্থা হলো এমন, আমাদের দেশে ফজরের চাইতে জানাজার নামাজে মানুষ কম না বেশি? তার মানে হলো ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ হলো ফরজ, এরকম নাকি? মাত বুঝলা নি আপনারা? হোকা আমরা দেশে ফজরের নামাজও মানুষ বুঝে না, জানাজার নামাজও মানুষ বেশি। কিছু লোক আছে দেখবেন ঢাকা শহরে যদি বাসা হয় তার ঘর থেকে বাসা থেকে 50-60 দূরে হলো মসজিদ, ফজরের আজান শুনে সে মসজিদে যায় না। এই বড়লেখার মোহাম্মদনগরে এক লোক মারা গিয়েছে, তার কানে খবর গেল 5-6 ঘন্টা লাগে ঢাকা থেকে মোহাম্মদনগরে আসতে, 5-6 ঘন্টা জার্নি করে চলে আসে, বুঝলাম না ব্যাপারটা। এই লোকটা ঘর থেকে 50-60 দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজে শরীক হওয়ার জন্য এত দূর জার্নি করে চলে আসলো। লোকটার মতলব আপনার বোঝা লাগবে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এ বাটফার, তুই ফজর নামাজ আইলে রাখ, তুই জানাজার নামাজও আইছ, ফজরের নামাজ তোর কয় বুঝছি, এই ফজরের নামাজের আগে তুই উপায়া মারতে পারতে না, বক্তব্য দিতে পারতে না, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দিতে পারবে, ঠিক নেই? নামাজ চলে যায়, আমার দেশে জুমার নামাজের জুমার ওয়াক্তে যত মুসল্লি হয় আসরের ওয়াক্তে অত মুসল্লি হয়, ওয়াজ মাহফিলে প্যান্ডেল ভরে যায়, কিন্তু ফজরের সময় মসজিদ হাহাকার করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে দেখে কেউ আসে কিনা। রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে বাড়িতে গেলেন, ফজরের নামাজ কাজা করলেন, কি ওয়াজ শুনেছেন আপনি? এই ওয়াজ শোনার কোনো ফায়দা নাই,
যে ওয়াজ আপনাকে মসজিদে নিতে পারে না, যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিছু মানুষ আছে কয় হুজুর নামাজ না পড়লে কি তৈব, আমার ঈমান কিন্তু ঠিক আছে, দাঁত গোসায় না, দাঁত ব্রাশ করে না, হে কর আমার মুখ খুব পরিষ্কার। ব্যাকল, দাঁত ব্রাশ না করলে মুখ যেমন পরিষ্কার থাকে না, ঠিক তেমনি নামাজ না পড়লে নিজেরে মুসলমানও দাবি করা যায় না। এটা আমার কথা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুসলা, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, আল্লাহর বান্দারা নামাজ ছাড়তে পারে না। আর আমার তো বুঝে আসে না মুসলমানের সন্তান কেমনে নামাজ ছেড়ে দেয়। আরে ভাই মৃত্যুর কথা কি মনে নাই? অনেক মানুষ বলে মৃত্যু সামনে, কথাটা ভুল, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে, মালাকুল মউত যখন ধাক্কা মারবে কবরে চলে যাওয়া লাগবে। কিসের জন্য কি করছেন আপনি? পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন না, মনে রাখবেন নামাজ ছাড়া সফল হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের শুরুতে সফল কাম মুমিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ যারা হবে সেই সকল সফল কাম মুমিনদের কোয়ালিটি গুণাবলী উল্লেখ করেছেন, আর তাদের কোয়ালিটি তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার। আল্লাহ তাআলা বলছেন সফল কাম হচ্ছে তারা নামাজে খুশু অবলম্বন করে যারা। সফল কাম মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজের খুশু দিয়ে, এরপরে ধারাবাহিকভাবে আরো কয়েকটি গুণাবলী বর্ণনা করে আল্লাহ তাআলা শেষ করেছেন নামাজের কথা বলে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা নিজেদের পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা এবার ওই সকল মুমিন, ওই সকল মুসল্লি মুমিন এদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলছেন, উলা এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা সফলতার সুসংবাদ দিয়ে বললেন, এরাই হচ্ছে আমার এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। বাবা মারা যাওয়ার পরে ওই বাবার সন্তানরা যেমন বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায়, এই পাঁচ ওয়াক্তের নামাজি বান্দারা এরাও যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। কিপ ইন ইওর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। এই নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না। কি করে মুসলমানের সন্তান নামাজ ছাড়ে আমার বুঝেও আসে না। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, একদিন হাশরের মাঠে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, বলেন তো এ ব্যাপারে আপনাদের কি কোনো সন্দেহ আছে নাকি? হাশরের মাঠে যখন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, সবার আগে আল্লাহর কাছে যেই বিষয়ে হিসাব দেওয়া লাগবে সেটি হচ্ছে নামাজ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু,
নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দারা প্রথম যে জিনিসের ব্যাপারে হিসেব দেওয়া লাগবে, আল্লাহ তাআলা সবার আগে বান্দাকে জিজ্ঞেস করবেন, আমার গোলাম নামাজ 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 ঠিক মতো আদায় করেছিস কি না। এটা আপনার জন্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর দিতে যদি আপনার খটকা লাগে ঝামেলা লাগে তাহলে বলেন তো পরবর্তী লেভেল পরবর্তী ধাপগুলো কঠিন নাকি সহজ। এই জন্য নবীজি বলেছেন ফা ইন সালহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে ওই লোকটা সফল হবে, অর্থাৎ সফল হয়ে জান্নাতে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, এই নামাজের হিসাবে যার গন্ডগোল থাকবে ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামে ঢুকবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন সবচাইতে বেশি অপমানিত লাঞ্ছিত হবে তারা, বেনামাজি যারা। কাল কিয়ামতের কঠিন দিনে আমরা যখন হাশরের মাঠে দাঁড়াব আল্লাহর সামনে সকলে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা বলবেন সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ার জীবনে যারা আজান শুনলেই মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিত সেই মুসল্লি লোকগুলো সাথে সাথেই মাথা নত করে আল্লাহকে সাজদা দিতে পারবে, কিন্তু বেনামাজিগুলোর পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, এই বেনামাজিগুলো জোর করেও আল্লাহকে সাজদা দিতে পারবে না। বেনামাজিদের এই করুণ চিত্র আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন, সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দিতে বলা হবে তখন তারা সাজদা দিতে পারবে না, যখন তারা সাজদা দিতে পারবে না তখন তাদের অবস্থা কি হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যখন তারা সাজদা দিতে পারবে না তখন লজ্জায় তাদের দৃষ্টিরত হয়ে যাবে, তাদের চেহারায় কলঙ্কের কালেমালে বন হয়ে যাবে। এই অবস্থার কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, এর কারণ হচ্ছে পৃথিবীতে যখন এদেরকে নামাজের জন্য বলা হতো এরা নামাজে আসতো না। আমার ভাইয়েরা কি করে আপনারা নামাজ ছেড়ে দেন, কবরটাকে কি একটু ভয় করেন না, কবরের আজাব কি আপনাদের ভয় লাগে না? এই কবরটা বড় মারাত্মক জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। আপনি যখন বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবেন দেখবেন সেখানে আলাদা আলাদা যাত্রীদের জন্য সেপারেট টার্মিনাল আছে, দেখবেন সেখানে সাধারণ নাগরিকদের জন্য এক ধরনের টার্মিনাল, ভিআইপি সিআইপিদের জন্য আলাদা টার্মিনাল। ঢাকায় শাহজালাল বিমানবন্দরে গেলে দেখবেন ভিভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল, এরপরে বিমানে উঠবেন দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিট আছে। এই বড়লেখা থেকে আপনি ঢাকায় গেলে দেখবেন এসি বাস নন এসি বাস আছে, এসি বাসের ভেতরে আবার কয়েক ক্যাটাগরির সিট আছে, বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস। লঞ্চে উঠেন ট্রেনে উঠেন যেখানেই আপনি যাবেন দেখবেন বিভিন্ন ক্যাটাগরির সিট আছে, কিন্তু বলেন তো মোহাম্মদনগরের গোরস্থানে কি আলাদা আলাদা ক্যাটাগরির কবর আছে নাকি? যত বড় কোটিপতি হোক আর যত গরিব মানুষই হোক না কেন সবার কবরের ক্যাটাগরি একরকম। আপনি পয়সাওয়ালা মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ, কবরে কিন্তু আপনার জন্য আলাদা ক্লাসের কবর নাই। খুব নামি দামি নরম বিছানায় তুলতুলে নরম বিছানায় ঘুমান, মারা যাওয়ার পরে আপনাকে মাটির বিছানায় শোয়া লাগবে। শীতকাল তো চলে গেল, এখন বসন্তকাল চলে আসলো, এখন কবর খুললেই দেখা যাবে ডানে বামে নিচ থেকে শুধু পোকামাকড় উঠে, সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে যখন কবর খোঁড়া হবে নিচ থেকে কি উঠবে, পানি উঠবে, ওই পানির মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শোয়ায় রেখে চলে আসবে। কবরের আজাবের কি একটু ভয় আপনার দিলের ভেতরে নাই, কেমনে নামাজ ছেড়ে দেন? বেনামাজি হয়ে যদি কবরে যান কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। কবরে যখন আপনাকে মানুষ একা রেখে চলে আসবে, যেই ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, যেই ছেলে মেয়েদেরকে ভালো বাড়িতে রাখার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য,
টাকা পয়সা জায়গা জমি কেনার জন্য টাকার পেছনে ছুটতে ছুটতে আপনি যে নামাজ ছেড়ে দিয়েছেন ওই জায়গা জমি জায়গা জমির জায়গায় পড়ে থাকবে, দোকানপাট দোকানপাটের জায়গায় পড়ে থাকবে। যে ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করেছেন ওই ছেলে মেয়েরাই দেখবেন খাটিয়ায় বহন করে কবরে রেখে আপনাকে একা চলে রেখে একা রেখে চলে আসবে। বেনামাজি হয়ে কবরে যাইয়েন না, কবর বড় মারাত্মক জায়গা, মাত্র 3.5 হাত ছোট্ট এই কবর, এখানে কোনো সাথী নাই, বাতি নাই, আলো নাই, কিছুই নাই। যদি বেনামাজি হয়ে কবরে চলে যান কবর কিন্তু আপনার সঙ্গে ভয়াবহ আচরণ করবে। যখন আপনাকে একা শুইয়ে রেখে চলে আসা হবে কবরটা এমনি বড় সংকীর্ণ জায়গা, এই সংকীর্ণ কবর আপনার জন্য আরো সংকীর্ণ হয়ে আসবে। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, দুই পাশের মাটির চাপে আপনার দেহের এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে ঢুকে যাবে। এভাবেই করে কবরের মধ্যে শাস্তি চলতে থাকবে। জাহান্নামের আগুনকে ভয় করুন। বলেন তো জাহান্নামের আগুনটা কি দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নাকি? দুনিয়ায় আপনাদের বাড়িতে চুলা উন্ডাল তো আপনারা করেন না, এই চুলার ভেতরে যে আগুন জ্বলে দুনিয়ার আগুনের কালার হলো লাল। এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দুনিয়ার আগুন জ্বালিয়ে দেন, আগুনের কালার যেহেতু লাল দেখবেন অন্ধকার জায়গায় দুনিয়ার আগুন জ্বালালে একটু আলো হয় কিনা, মাতুন না আপনারা? আন্ধার জায়গাত আপনারা আগুন জ্বালাইলে আলো ইবনি কেন? আলোকিত ইবনি জায়গা। ভালো করে কথাগুলো শুনেন, দুনিয়ার আগুনের কালার হচ্ছে লাল আর জাহান্নামের আগুন হচ্ছে নিকশ কালো। অন্ধকার জায়গায় দুনিয়ার আগুন প্রজ্বলিত করলে অন্ধকার জায়গা আলোকিত হয়, আর জাহান্নামের আগুন আলোকিত জায়গায় জ্বালালে আলোকিত জায়গা পর্যন্ত অন্ধকার হয়ে যায়। ভয়াবহ আগুন দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুনে আপনাকে ফেলে দিলে আপনি টিকতে পারবেন না, সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড। এ ভাইরা কেমনে নামাজ ছেড়ে দেন? জাহান্নামের ভয়াবহ আগুনের ভয় কি দিলে নাই? আপনাদের কলিজায় কি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় নাই? কেমনে ফজরের নামাজে ঘুমান, যোহর আসর মাগরিবে নামাজে আসেন না? কি ভয়াবহ আগুন! এই তো গত 2 মাস আগে আপনারা দেখেছেন ঢাকা থেকে বরগুনাগামী একটা লঞ্চের মধ্যে আগুন লাগছে, দেখছেন না আপনারা? ঢাকা থেকে বরগুনা একটা লঞ্চ যাচ্ছে, হঠাৎ করে লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লেগে গেল। অনেক যাত্রীরা ঘুমিয়েছিলেন টের পান নাই। এটা তো দুনিয়ার সাধারণ আগুন, এই আগুনের ভেতরে কিছু মানুষ পড়ে গেলেন। ওই আগুনের ভেতরে কিছু মানুষ মাত্র 20-30 সেকেন্ড জ্বললেন, 20-30 সেকেন্ডে তারা এমন ভাবে জলে পুড়ে ছাই হলেন, কে কার পরিচয় কোনটা এভাবে পরিচয় পর্যন্ত পাওয়া যায় নাই। উদ্ধারকারী লোকেরা এসে ছাই নিয়ে কবর দিয়েছে। দুনিয়ার সাধারণ আগুন যদি এভাবে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে আপনি কি একটু চিন্তা করেন না? এই ভয়াবহ আগুন আপনি সহ্য করতে পারবেন না। এই মাত্র কয়েকটা দিন দুনিয়াতে এসেছেন, কয়দিন পরে চলে যাবেন? একটু কি চলে যাওয়ার চিন্তা মাথায় নাই? বলেন তো আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হতে পারে, অসম্ভব কিছু নাকি বলেন? গতকাল রাতে দুনিয়ায় কত মানুষ ছিল, আজ রাত তাদের কবরের প্রথম রাত হয়ে গিয়েছে। আমার যুবক ভাইদেরকে যখন বলি নামাজে আসো, আমার যুবক ভাইগুলো বলে হুজুর এখন কেন নামাজে আসবো, আমরা তো যুবক, জোয়ান বয়স, তরুণ বয়স, আমরা বুড়া হই, চুলদাড়ি পেকে যাক, হাতের মধ্যে লাঠি নেই, লাঠি দিয়ে যখন ভোট দিয়ে চলবো তখন আমরা নামাজে আসবো। কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা শোনো, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান তোমাদেরকে পজিটিভ ধোঁকায় ফেলে প্রতারণার জাল বিস্তার করে তোমাদেরকে শয়তান বেনামাজি বানিয়ে দিচ্ছে। শয়তান বলতেছে তোমরা বুড়া হবে, অথচ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায়, সকালবেলা তার লাশ বের হয়, এরকম আছে না নাই? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ চিত্র আমরা দেখতে পাই, বাবার লাশ, ছেলের লাশ বাবা কবরে শোয়ায়, অথবা এমনও আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই?
প্রত্যেক দিন এই মোহাম্মদনগর সহ আশেপাশের এলাকার মসজিদগুলোতে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা দেওয়া হয়, হতে পারে আগামীকাল মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবরও ঘোষণা হতে পারে। প্রত্যেক দিন বিভিন্ন এলাকায় কত মানুষের লাশ দাফন করা হয়, জানাজা হয়, হতে পারে আগামীকাল আপনার জানাজাও হতে পারে, হতে পারে কিনা বলেন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। বাঁশের ঝাড় আপনাদের এলাকায় আছে না? বাঁশের ঝাড়ের নিচ দিয়ে আপনারা হেঁটে চলে যান, কোন বাঁশের ঝাড়ের বাঁশ কেটে আপনার কবরের ছাউনি দেওয়া হবে, হৃদয়ে কি ফিলিংস এখনো আসে না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, আপনার জানাজার আপনার লাশ যে খাটিয়ায় বহন করা হবে ওই খাটিয়া বহন করে কয়জন? এই চারজন হয়তো এই প্যান্ডেলের নিচেও থাকতে পারে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। জানাজার টাইম আপনারও আসবে, এই মরণের টাইম আপনারও আসবে। আমার ভাইও হল বাবাও হল কিতার লাগে নামাজ চারণ হোক আসাইন, এই দুনিয়ায় থয় একটা দিনের লাগে আইয়া আল্লাহর লগে এত নাফরমানি খাবে, আপনার যা আছে সব থাকব আপনি যাই ভাগিয়া। আমার দাদার বাফর নাম আমি জানি না, আমার দাদার বাপ হয়তো 160-170 বছর আগে দুনিয়ায় তাসলা, এই 160-170 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম বলে গেছে, একই পরিণতি আপনার। আমার গ্রামের বাড়ি যেখানে এটা আমার দাদা রামলোর বাড়ি, এই বাড়িতে আমার দাদা দাস, এরপরে আমার বাপ চাচা, এরপরে আমরা, এখন আমরা বিয়ে সাদি করি আপনার বাচ্চা কাচ্চা হইয়া অলরেডি আমার কয়েক বাড়ি নাতি নসাও আছে, এখন এই বাড়িতে আমার দাদা দাস বাপ চাচা, আমরা আমরা ছেলে মেয়ে, এখন আমরা নাতি নসা, এখন নাতির ঘরের সন্তি যখন আইব ইটাও তো এই বাড়িতে আইব, যদি এই বাড়ি থানা রাখুন অর্থাৎ এই বাড়ি যদি ধ্বংস না হয়, হৌকা যায় এই বাড়ির নাতির ঘরের সন্তি আইয়া ও আমার দাদার নাম তারা আর মনে রাখবো না। এখন আপনি যে বাড়িতে আসুন আপনারও তো সেম পরিণত হইব, আপনার বাড়ি বাড়ির জায়গা থাকবো, বাড়িতে বহুত মানুষ বাস করবো, এরা আপনার নামও মনে রাখতো না, বাড়ি এখান বানাইবার লাগে হায় রে হায়, দললাম আপনি এই দুনিয়ায় 60 বছর থাকবো, এটা একটা উদাহরণ দিলাম। একটা বাড়ি বানাইতে বানাইতে বয়স হয়ে গেছে 40 বছর 50 বছর, যদি 50 বছর হয় আর কত বছর থাকবা মাথু কাকো বছর, হায় রে হায় 50 বছর লাগছে বাড়ি এখান বানাইতে, আর বাড়ি বানাইবার লাগে গিয়া কত কত নামাজ চাড়ছে, টেকা তো লাগবে, টেকা ইনকামের দান্দাত লাগে কত নামাজ চাড়ছে, সবছর তারছে মাদকা 10 বছর। আবার আমি এমনও কিছু বাড়িওয়ালা দেখছি, বাড়িগুড়ি বানিয়ে শেষ করেছে রং করে ঠিকও সময় মরে গেছে, বাড়িতে উঠতে পারছে না, আসেনি বাড়ি বাড়ি বাড়ির জায়গার থাকবো বাড়িওয়ালা কিন্তু থাকতো না, কি তার লাগে নামাজ ছাড়া। আপনারা আপনার এত ভালোবাসার স্ত্রী খোলজার টুকরা সন্তান, আপনি মরার পরে এরা ভাগল হয়ে যাব যে সোখান নিয়ে দাফন করো, কেউ লগে যাইতো না, আপনার দোকান শপিং মল মার্কেট ব্যবসা বাণিজ্য ক্ষমতা আধিপত্য সব কিছু জাগাত থাকবো, শুধুমাত্র আমল থাকলে নেক আমল আপনার লগে যাইব, আর কিরা বুঝাইলে বুঝবো আপনারা। এরপরেও নামাজ ছাড়ি দেন ওয়াজও আইয়া যে স্লোগান, আরে বাপরে বাপে তিবিল বাদে বাদে স্লোগান, এ আবার ফজরের নামাজও নাই, কিতার স্লোগান দেও তুমি, আগে নামাজ ঠিক করো এরপরে স্লোগান দেও, নামাজ নামাজ ইমানের পরেই হইছে নামাজ, যার মাঝে নামাজ নাই তার মাঝে ইমান নাই,
আগে নামাজ ঠিক করেন আপনি। গতকাল জুমার দিন ছিল, জুমার ওয়াক্তে ওখান তো কত জাত নমাজি বাড়াইছো, নমাজি আছে আমার কালেকশনে মোট ছয় প্রকার। কত প্রকার হইতাম না বিরক্ত হয়েছিল। এক নম্বর, এরা সাপ্তাহিক নামাজি, তারা গোটা সপ্তাহ দেয় না, খালি আয় জুমার দিন। অবশ্য ইতা মুসল্লি মোহাম্মদ নগর নাই। হ্যাঁ আচ্ছা হোক আসেন, ডেইলি নামাজ হোক তো, বাবা হল ভাই হল মাতুকা হোক তো, একদিনে যদি ফাঁস অক্ট নমাজ হয় তাহলে সাত দিনে হয় ফাঁস সাতা ৩৫ অক্ট। এখন হে এক অক্ট নমাজও গেছে, আল্লাহরে খুশি করছে কয়বার মাতুকা কবার, ৩৫টা কি এক বাদ দিলে থাকে কত, এ ৩৪ বার খুশি করছে কারে, আনুপাতিক খারে গোটা সপ্তাহ। হে আল্লাহর গুলামি বেশি করছে না শয়তানের গুলামি বেশি করছে, সেরা সুরাতে মানুষের লাগান তারে লাগলেও হে হয়েছে শয়তানের খাস মুরিদ, শয়তানের খাস গুলাম, তারে দেখলে শয়তানের আফসুস করে আল্লাহ কিতার লাগি যে আমার শয়তান বানাইলা, হে দেখি আমার চেয়ে আরো বস। ই গেল সাপ্তাহিক নমাজি হলোর কথা। দুই নাম্বার মাসিক নমাজি, ও সামনে আসছে রোজা মাস, রোজা মাস আইলে তারার লাগে ফাঁস অক্ত নমাজি হল, আর সামনের খাতার যাওয়ার টাইমও পাই না সুযোগ পাই না। তবে রমজান মাসে এরা ইয়ে নামাজে যাওক, আমরা তারা লইয়া টিটকারি করি না। তবে প্রশ্ন হইলো শুধু কি রমজান মাসের লাগে নামাজ? হ্যাঁ নামাজ তো আপনার সবসময় ভরবা, এরা খালি রমজান মাসে যায়, এরা মাসিক নমাজি। দুই নাম্বার হইল সিজনাল নমাজি, এরা দেখবা মেরাজর রাইট, শবে বরাতের রাইট, শবে কদরের রাইট, এরা নমাজ আইন, এছাড়া তারা রে ফাওয়া, এরা সিজনাল। সাইন নাম্বার হইল বার্ষিক নমাজি, এরা দুই ঈদের নমাজ হয়, এছাড়া তারা রে ফাওয়া যায় না। ইতা নমাজি আপনারা এলাকাতে আসেননি। ফার্স্ট নাম্বার হইল জানাজার নমাজি, ফার্স্ট নাম্বার কিতার নমাজি, এরা খালি জানাজার নামাজ আছে। এই পাঁচ প্রকার নামাজি ব্যর্থ, এদের নামাজ ব্যর্থ, এদের নামাজ কোনো কাজে লাগবে না। ছয় নাম্বার যে প্রকার বলতে চাচ্ছিলাম, পাঁচ ওয়াক্তের নামাজি যারা, যে আয়াতকে তেলাওয়াত করেছি ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা পাঁচ ওয়াক্তের নামাজ সফল করে, তারা যারা পাঁচ ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে, এরাই হচ্ছে জান্নাতি, ঠিক কি না? এই জন্য প্রথম নসিহত হচ্ছে আল্লাহর গুলাম হওয়ার জন্য আপনাকে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই নামাজে যাবেন তো? আজ থেকে নামাজ ছাড়বা খেখে আত্মলুকা, সব ওর মনোযোগ আছে, সবে নামাজটা ঠিক মতো পড়বা তো? ওকে, এই নামাজের ভেতরেই সব ওয়াজ আছে। এই নামাজের শিক্ষা কি? এই নামাজের শিক্ষা হলো, নামাজের ভেতরে আমরা একটা কিতাব থেকে তিলাওয়াত করি, কিতাবের নাম কি আরেকটু জুড়ে বলেন। আমরা মসজিদের ইমাম সাহেব যদি কই না, আমি তো বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ সপ্তাহ পড়ছি, মানছরে বুঝানি দরকার, আমি কত বড় পণ্ডিত। তাই যদি ফজর নামাজও দাঁড়াই এখন আল্লাহ আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بخاري شريف التلاوات শুরু হয়ে গেছে, মানছরে কইবা হুজুর কিতাব বেদিশ হয়ে গেল না কিটা, কারণ সবাই জানে নামাজের ভেতরে একটি কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক, কিতাবের নাম কি? কি বুঝলেন? নামাজের ভেতরে যেমন কোরআনের তেলাওয়াত বাধ্যতামূলক, হে নামাজি নামাজের বাহিরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। সে নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করে, নামাজের বাহিরে কোরআন মানে না, কোরআন মানবে দূরের কথা, কোরআন পড়তেও জানে না এখন। আর ওয়াজ মাহফিল আসলো গা আল কোরআন ওরা আলো গড়ে গড়ে যা আলো, হিজ্ঞে হয় আল কোরআনের আলো সংসদে যাবো। তোমার দেশের ৯০% মুসলমান, এর মধ্যে ৮৫%, তাই শুদ্ধ করে তিলাওয়াতও জানে না, আর তুমি স্লোগান দিলে সংসদও জানো। তুমি আগে মানুষের অন্তরের ভিতরে কোরআন ঢুকাও, এর মধ্যে সংসদও ঢুকাইও। মানুষের অন্তরে যখন আপনি কোরআন ঢুকিয়ে দিতে পারবেন, এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে শুধু সংসদ নয়, এই এই দেশের প্রতি ইঞ্চি জমিতে কোরআনের আলো প্রজ্বলন করা সম্ভব হবে। সিস্টেমিক ওয়েতে আপনি আগবা, সব কিছু আবেগ দিয়া হয় না, এ লাগে আমি কইছি স্লোগান বদলানো দরকার, পরিবর্তন দরকার। এই স্লোগান হওয়া উচিত এই রকম, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালান। শুধু কোরআনের মাহফিল করলে চলবে না, মানুষের হৃদয় যেন কোরআনের আলোয় আলোকিত হয়, এলাকার মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে কেন্দ্র করে কোরআন নাজিলের মাস, এটা মানুষ যেন কোরআন শিখতে পারে,
আপনাদের যাদের সামর্থ্য আছে কোরআন শিখার ব্যবস্থা করুন। অবশ্য কিছু কিছু এলাকা আছে কোরআন শিখার ব্যবস্থা করা হইলো মানুষ আহে না, ওইখান মেসাব হলোর কিতাব এখানে আমরা ফুরা কিতাব করতাম দুগু তিন গো এলাকা, এই এলাকার সব আলিম বড় বড় আলিম, ইলাও কিছু কিছু এলাকা কিচ্ছা আর একটা মনে হয়ে গেছে করতাম নেই। এক সাসা ইংরেজি ভাবেন না কিতা ভাবেন না, এখন সুপ্রিম কোর্ট থেকে তার কাছে সিটি এখন আইছে সুপ্রিম কোর্ট কিতা বড় লেখা মৌলী বাজার না ডাকাত আর একটু জোরে মাতুকা। এখন রাত বারোটার সময় একজনের সিটি লই আইছে খামর ভিতরে আর দরবা চাষা হাইকোর্ট থেকে সিটি এখন আইছে দিয়া গেছে কি এখন চাষায় তো বাংলা ভরণ ইংরেজি চাষায় সুন্দর করে সিটি কেন লইয়া ফাররা গ্রেফতারও তো হইতে পারে যদি রায় তামারে নেই জানোর বয়ত আছে না আমি চিন্তা করলাম আমার লাগাবারে বাতি জায়গা আছে শাহজালাল ইউনিভার্সিটি ধরে রাত 12:30 সময় গিয়া উবার ডাক কয় বেটা বাতি যা সলিমুদ্দিন ঘুম থেকে যাবো চাষা কিতাব আর রাত 12:30 সময় বাবারে উঠ সকাল উঠ ঘটনা কা খারাপ সকাল উঠ কিতা হয়েছে চাষা সুপ্রিম কোর্টের সিটি এখানে আইসে ওখানে ফরিয়া নে হয়েছে যাও কি রে বা সকালে বেলা আইও না রে বাবা সকালে না সকাল হইতে হইতে আমার নাও হইতে পারস সকাল উঠ হেরে ঘুম তাকে উঠাইয়া তোর রে বাবা ফরিয়া দে ঘটনা এখান আসেই ভাল লাগে হয়েছি না চাষা বয়স 40 বছর 50-55 বছর হয়ে গেল রে বাবা ইংরেজি ভাবেন না এর লাগে সিটি কান বুঝছেন না সিটি কান বুঝার লাগি লাগাবাড়ির শাহজালাল ইউনিভার্সিটির ফরুয়া বাতি জারে গিয়া রাত 12:30 ডাক্তার ফাল্লা বয়স তো কম হইল না এবং কোরআন শুদ্ধ করে ফরতে পারেন না কোরআন শুদ্ধ করে ফরার লাগি হিকমার লাগি হইদিন খার দুয়ারও কতবার দৌড়াইছ নিজের বিরক্তি প্রশ্ন করুক আপনি। আর তোমরা যারা HSC পাস করিলছো কদিন আগে রেজাল্ট দিছে তোমরা তো এখন সিলেট কে বই দিছো রেডিয়াম রেটিনা মেটিনা কিতা কিতি আছে কুচিং কর রায় খরো তারা ভার্সিটির চান্স পাই তো ভার্সিটির চান্স পাগো আমরাও চাই তারা উচ্চ শিক্ষিত হোক কেরিয়ার সুন্দর হোক। আমার প্রশ্ন হইল তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইবার লাগি 6 মাস 7 মাস বেফানা হইয়া ফরো বেফানা বুঝেন নি আপনারা হ্যাঁ এটা আমরা গাঁর আঞ্চলিক ভাষা বেফানা হইয়া পড়াশোনা করে বাফর 1000-1000 টাকা লইয়া গিয়া সিলেট মেসত একটা 1000-1000 টাকার ফিস দেয়া 6 মাস 7 মাস খালি ফোড়া লেখা খালি ফোড়া লেখা। এখন তুমি 6 মাস 7 মাস ভার্সিটির চান্স পাইবার লাগি বেফানা হইয়া পড়ো দেওয়ানা হইয়া পড়ো আল্লাহর জান্নাতও যাই তাই পৃথিবীর সবচাইতে সাইন্টিফিক অথেন্টিক মর্যাদা সম্পন্ন কিতাব কোরআন তো এব হিকছো না ই কোরআন ইকান হিকমার লাগি কয়দিন খার কাছে খবর গেছো নিজের বিবেকরে প্রশ্ন করো তুমি লন্ডন যাইতাই IELTS TOEFL GRE হিতা কইরিয়া ইংরেজি ভাষা শিখলাই আল্লাহর কোরআন শিখবার লাগি এখনো কোন উপায় যাইতাই পারছো না কিছু মানুষ কই কেন আমরা ইকতাম কেন ইকান তো মেসা বলর বই না এখন বিজ্ঞানের যুগ ঈদের 1000 বছর আগর কোরআন কিতাব ইকান আমরা শিখতাম মানে আছে নিলা কিছু মানুষ তারা বলে এই বিজ্ঞানের যুগে আমরা কোরআন কেন শিখব এখন আমরা অনেক এগিয়ে গিয়েছি আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি তাদেরকে আমি বলছি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই বরং আপনার এই বিজ্ঞানের চাইতে কোরআন এগিয়ে আছে কোরআন আগে না বিজ্ঞান আগে দেখি ইনো ফাখনা খেখে আস আপনারা কইছেন বিজ্ঞানের থেকে কোরআন আগে প্রশ্ন হইল বিজ্ঞান থেকে কোরআন কত বছর আগে আছে হ্যাঁ সুবহানাল্লাহ সুন্দর উত্তর কত 1000 বছর আগে হয় আমরা এখন আপডেট আপনার বিজ্ঞান এখনো কোরআনের কাছে ব্যাকডেটেড কোরআন হচ্ছে সবচাইতে আপডেট ঠিক তো কইলাম কিছু দেখো প্রমাণ দেও কাশেষ ফারতা নাই কতটা উদাহরণ দেব দেখেন আপনার বিজ্ঞান কোরআনের কাছে কত অসহায় এবং বিজ্ঞানের তত্ত্বগুলো কোরআনের কাছে কতটা পরিত্যক্ত এই পৃথিবীর শেপ পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল এরপরে 1597 সালে এখন 2000 কত সাল 22 সাল 1597 সালে ফ্রান্সিস ড্রেক
জলপথে ভ্রমণ করে তিনি বললেন, পৃথিবী আসলে আগের যুগের বিজ্ঞানীদের কথা অনুযায়ী চ্যাপ্টাও নয়, সমতলও নয়। আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী গোল। পৃথিবী কি আসলে গোল? জি হয়। কোন যুগের মানুষ আপনি? আপনি দেখি হো এর লোকে তাল মিলাইরা ফ্রান্সিস ডেকোর লোকে 2022 সালে থাকি আপনি 1597 সালে গেছেন। বিজ্ঞান আরো উন্নত হলো, উন্নত হতে হলে হতে হতে আধুনিক বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আধুনিক বিজ্ঞানের যুগে আজ তা ভুল। আধুনিক যুগের বিজ্ঞানীগণ বললেন পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি, ডিম এন্ডাজ এলা পৃথিবীও লাগে কি তাও ডিম অল্লা খান্দি সাইজ না আকৃতি, শেপ ডিমের শেপ যেমন পৃথিবীর শেপটাও। যে বিজ্ঞান নিয়ে আপনি ফুটানি করেন আপনার এই বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে কয়েক বছর আগে এই সঠিক তথ্য দিল যে কোরআনকে আপনি মোল্লাদের কিতাব, মেসাবদের কিতাব, হুজুরদের কিতাব বলেন, আল্লাহ তাআলা ওই কিতাবের ভিতরে 1500 বছর আগে এই তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহা, উট পাখির ডিম রে আরবিতে হয় দাহা। আল্লাহ তাআলা ইয়া এত কইরা ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আর পৃথিবীকে জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? এই সাইন্টিফিক বুক এটা আপনি এখনো পড়লেন না, এখনো শিখলেন না, আপনার জীবনকে তো আপনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। কোরআনুল করিম হচ্ছে আপনার জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান। পৃথিবীতে বহু মানুষ অনেক ধরনের সংবিধান বানিয়েছে, এ সংবিধান তারা নিজেরা বানিয়েছে, নিজেরাই আবার সংশোধন করে, এর মধ্যে সংযোজন করে, বিয়োজন করে। কিন্তু বলেন আল্লাহর কিতাব কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, এখনো পর্যন্ত এর মধ্যে কোনো একটি নুকতা সংশোধন হয়েছে? কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে? এই সাইন্টিফিক কিতাব আপনারা এখনো পড়লেন না, এই কোরআনটা পড়ুন, কোরআন শিখুন বুঝুন, এরপরে কোরআন অনুযায়ী আমল করুন। এই কোরআন শুধুমাত্র শেখার জন্য আসে নাই, তেলাওয়াতের জন্য আসে নাই, এসেছে কোরআন দিয়ে কোরআনময় জীবন গঠন করার জন্য। কোরআন দিয়ে সব চলবে, শিক্ষাঙ্গন চলবে, কোর্ট কাচারি চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, রাষ্ট্র চলবে, সব চলবে, কারণ এই কোরআন দিয়েছেন কি? এখন কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না বলে বিচারের বাড়ি নীরবের ইভ্রিতে কেঁদে উঠছে, যার কারণে নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম চালিয়ে তাদেরকে অন্ধকারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, আর শেষরাত চোর জামাতদেরকে বাহিরে রাখা হয়েছে। নিরপরাধ মানুষগুলো যেখানে, নিরপরাধ মানুষগুলো যেই সমাজে যেখানে জেলে বন্দি থাকবে, আর চোর ডাকাতরা বাহিরে আরাম করে ঘুরে বেড়াবে, বুঝতে হবে সেখানে বিচার চলছে না, বিচারের নামে প্রহসন আর বিচার চলছে। কোরআনের বিচার থাকলে মানুষ কখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় না। শিক্ষাঙ্গনে সব আছে, কোরআন নাই, এজন্য বিশ্ববিদ্যালয়গুলো আজ জ্ঞান চর্চার জায়গা না হয়ে আজ অনেকগুলো বিশ্ববিদ্যালয় হল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো গাজার আখড়ায় পরিণত হয়েছে। যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে সকল সাবজেক্ট পড়ানোর পাশাপাশি কোরআনও পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো গাজা রাস্তা না হতো না, বরং বিশ্ববিদ্যালয়ের হলগুলো এটা মুত্তাকিদের আড্ডাখানায় পরিণত হয়ে যেত। সব আছে, এই জন্য শিক্ষাঙ্গনের দশা কি হয়েছে আপনারা দেখেন। আপনারা এখন দেখবা যারা বয়স 30 বছরের উপরে, আমরা 17-18 বছর যা বুঝছিলাম, এখনকার হুরু হুরু ফুয়াফুর ইনতে 7-8 আমরা থেকে আরো বেশি বুঝি, ঠিক কইছি নি? কেন আমি চিন্তা করে দেখলাম এই পুচকা পুচকা পুলা মাইয়ারা এত কম বয়সে পাকলো কেমনে? পাকার তো নিশ্চয়ই কারণ আছে। কি কারণ আমি খুঁজে পেলাম, এর কারণ হচ্ছে দুইটা। কয়টা আরেকটু জোরে বলেন, কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। অপশিক্ষা কি? আজ শিক্ষার নামে এদেরকে কিভাবে অপশিক্ষা দেওয়া হচ্ছে দেখেন, ক্লাস 6-7-8 এখন তাদের কারিকুলামে শারীরিক শিক্ষা বই একটা ঢুকানো হয়েছে। এই বইয়ের ভেতরে এমন কিছু চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো যৌন সুরসুরি এবং যৌন উন্মাদনামূলক,
যৌন সুরসুরি আর যৌন উন্মাদনামূলক এই সকল চ্যাপ্টার এই লেসন গুলোকে পাঠদান করানোর মাধ্যমে এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদেরকে যৌনতার মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে তাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা গেলে একটি জাতিকে সভ্যতাকে ধ্বংস করে দেওয়া যায়। আপনার তো শিক্ষা ব্যবস্থার খবরও নাই। এখন নাস্তিকতাপূর্ণ একটি বিষয় বিবর্তনবাদকে শিক্ষা ব্যবস্থায় সংযোজন করার ষড়যন্ত্র চলছে, অথচ বিবর্তনবাদ হচ্ছে কুফরি মতবাদ। মানুষ মানুষই ছিল, বানর থেকে কখনো মানুষ হয় নাই। সেই বিবর্তনবাদ তত্ত্বকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো মুসলমানের শিক্ষা দীক্ষা হতে পারে না। এই বাচ্চাগুলো নষ্ট হচ্ছে কেন কম বয়সে? এক নম্বর অপশিক্ষা, দুই নম্বর অপসংস্কৃতি। এখন এই একটা ফোন যার হাতে আছে আর ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকলে গোটা দুনিয়া তার হাতের কাছে আছে। বাচ্চাগুলোর হাতে আপনারা ফোন তুলে দিয়েছেন। ওই দিন এক জায়গায় গেলাম, একজন বলল, হুজুর আমার মেয়ে জেএসসিতে A+ পেয়েছে, খুশি হয়ে আমি আইফোন গিফট করেছি। আমি কইলাম, বালা করছেন, কদিন বাদে আপনারা জামাইও গিফট করবেন? ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত বাচ্চাদের হাতে ফোন তুলে দিবেন না, নইলে অপসংস্কৃতির দিকে তারা ধাবিত হতে পারে। আজ আমার যুবকদেরকে নষ্ট করার জন্য কত ভয়াবহ ষড়যন্ত্র চলছে দেখেন। পর্নোগ্রাফির অনেক সাইট এখনো উন্মুক্ত, আমার যুবকগুলো পর্নোগ্রাফিতে আসক্ত। যুবক তরুণরা যারা আছেন এখানে তাদেরকে বলবো, খবরদার ভাইয়েরা, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আপনি আপনার যৌবনকে নষ্ট করবেন না। আপনার হাতে ফোন আছে, ওয়াইফাই ইন্টারনেট পেয়ে আপনি ইউটিউবে ঢুকে অশ্লীল কিছু দেখে আপনি নিজের যৌবনটাকে এভাবে নষ্ট করে দিয়েন না। আমার কলেজের টুকরা যুবক ভাইদেরকে বলছি, হাতের মধ্যে স্মার্টফোন আছে, বাড়িতে ওয়াইফাই আছে, ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, বাবা মা অন্য রুমে ঘুমায়, আপনি মনে করছেন আমি যদি এখন ইউটিউবে ঢুকে অশ্লীল কোনো ভিডিও দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, কিংবা আমি যদি কোনো পর্ন ভিডিও দেখি, কেউ আমাকে দেখবে না, আম্মু আব্বু দেখবে না, ভাই বোন দেখবে না, কিন্তু আমার কলেজার টুকরা ভাইরা আপনারা বলেন তো, কেউ যদি নাও দেখে একজন তো ঠিকই দেখেন, বলেন তিনি কে? এই আল্লাহর ভয় করে যায় ঢুকাও, আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এরা কখনো বিপদগামী হতে পারে না। দেখুন আজ যুবকদেরকে ধ্বংস করার জন্য কি করা হচ্ছে। যুবকরা এখন যতই ইসলামের দিকে ধাবিত হচ্ছে ততই এদেরকে নষ্টের পথে নেওয়ার জন্য নানামুখী ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এখন অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা নামে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যেই জায়গায় 100 জন মদের লাইসেন্সধারি থাকবে সেখানে নাকি মদের দোকান খোলা যাবে। এরকম যদি অলিতে গলিতে সব জায়গায় মদের দোকান থাকে তাহলে বলেন নেশা গ্রহণ মানুষের জন্য সহজ হবে নাকি কঠিন হয়ে যাবে? আর নেশা যত বাড়বে সমাজ তত ভালো হবে নাকি খারাপের দিকে যাবে? রাজনীতি রাজনীতির জায়গায় করেন মিয়া, রাজনীতি যার যার, কিন্তু ইসলামটা তো সবার। মদ হারাম করেছে মোল্লা নাকি আল্লাহ? সুতরাং মদের লাইসেন্স দেওয়া মানে হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। 90% মুসলমানের দেশে এই আইনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্য আমরা বলছি অচিরেই এই কালো আইন, অচিরেই এই কালো আইনকে বাতিল করে দিতে হবে, কারণ আমার দেশের যুবক তরুণরা নষ্ট হবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এখন যদি সব জায়গা মদর দোকান থাকে ঘটনা কিলা ঘটবো হনুকা, রাজনীতি গিয়া রাজনীতির জাকাত হরুকা, আপনার বাচ্চা খাইচ্ছা ও যে ঐশীর কথা মনে আছে, ঐশীর লেখান মধু খাই যাই, আপনারও কিন্তু কুপা কুপি লাগে বুঝা শুনে লাইসেন্স দুকা। রাস্তার মাঝে দিছে দরুকা মদর দোকান, এখন ট্রাক চলার বাস চলার প্রাইভেট কার চলার আখতা তার মনন খারাপ হয়ে গেছে, ওখানে মারি দিতেন এক বোতল। এখন এক বোতল মাইরা যদি গাড়ি চালায় গাড়ি রাস্তার থাকবো না খালো ফরবো, তাহলে মাদক যত বাড়বো অ্যাক্সিডেন্ট বাড়বো না সম্ভব? মাদক যত বাড়বো জামাইবুর মাঝে বেড়াচেরাও বেশি লাগবে, কিলা বেড়াচে লাগবো। আমার বড় ভাই একদিন হইরা, ওবা
ভাই হনো আমরা লাগাগাও রহুকে মদ খাইয়া ইয়া তার বউরে মা হইয়া ডাকেছি, মদ খাইয়া মাথায় লইয়া তার বউরে এখন আম্মা এক গ্লাস পানি দেও। আসলে তো সেন্সলেস হয়ে গেছে, বউ খেয়ে আর মা খেয়ে চিনেন না, গন্ডগোল লাগবো নি। আচ্ছা বউরে তো দেখো মা ডাকে, বউর কিতা গুসা উঠবো না বউ আনন্দিত হইবা, বেড়াছাড়া লাগবো নি, বেড়াছাড়া লাগবো নি। মদ খাইয়া ইয়া বউরে যদি একদম উবা ফিটারি আরম্ভ করে এই সংসার আর টিকবো নি, তাইলে নেশা যত বাড়বো পরিবারও গেঞ্জাম বাড়বো না, সম্ভব নেশা যত বাড়বে এই সকল নেশাগ্রস্ত সন্তানগুলো মা বাবার উপরে জুলুমও বাড়ানো শুরু করে দিবে। সুতরাং শুধু ডিজিটাল বাংলাদেশের কথা বললে হবে না, সোনার বাংলাদেশের কথা বললে হবে না, ডিজিটাল বাংলাদেশ সোনার বাংলাদেশ নির্মাণ করতে হলে মাদক নিয়ন্ত্রণ নয় বরং মাদককে চূড়ান্তভাবে নির্মূল করতে হবে। এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নিয়ন্ত্রণ মানে গীতা বাংলা ভাষার মানুষ তো আমরা মানে থাকবো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে খাইব হকা যায় কমন সেন্সে গীতা হয়। মাদক নিয়ন্ত্রণ করার কথা না মাদক নির্মূল করার কথা, মাতন দেখালে আপনারা দৈয় ভাষায় মিলাইয়া কইলাম তাও বুঝা না, মাদক নিয়ন্ত্রণ হওয়ার কথা নাকি নির্মূল করার কথা, নামের মধ্যে তো ভেজাল দিয়া রাখছে। অবশ্য আমাদের দেশে এগুলো অসম্ভব কিছু না, দিনের বেলা দেখা যায় কিছু মানুষকে মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, আবার রাতের বেলায় মাদক কারবারিদের সাথে বসে চাঁদা নেওয়া ভাগ নেওয়ার সমাবেশেও সে হয় সভাপতি। এরা হচ্ছে ডাবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাবের মানুষ, এরা ওয়াজের মাহফিলে আসে আবার দেখবেন চোরাকার বাড়ি টেন্ডার বাস চাঁদা বাসদের আপনারা দেখবেন তাদের পাশেও গিয়ে এরা বসে, এরা ওয়াজ মাহফিলে হুজুরের পাশেও বসবে, নাচ গানের কনসার্টেও নায়ক নায়িকা গায়ক গায়িকাদের পাশেও বসবে, এইদিকেও যায় এইদিকেও যায়। এটা ভালো মানুষ না মুসলমান না, এটা হচ্ছে মুনাফিক, এটা কি? সুতরাং আমরা বলবো আমার যুবক আর তরুণদেরকে নষ্ট করার জন্য এই কালো আইন কোনোভাবেই কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না, এই কালো আইনকে বাতিল করুন। দায়িত্বশীল মোহনকে বলবো এই কালো আইন বাতিল করুন। আর যুবকরা যখন ইসলামের পক্ষে গণজোয়ার তুলেছে তখন কিছু মানুষের মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন যুবকরা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য সবাই যখন ঐক্যবদ্ধ হয়েছে যেখানেই কোরআনের মাহফিল সেখানেই যুবকদের গণজোয়ার, এগুলা দেখে তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে অনেকের। এই যুবকদেরকে কোরআন থেকে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য নানামুখী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে। আমরাও দায়িত্বহীন কলতে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুবকরা যে ঐক্যবদ্ধ গণজোয়ার তৈরি করেছে, যুবকদের এই গণজোয়ারকে কোনোভাবেই রুখে দেওয়া সম্ভব নয়। স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, ঠিক তেমনি যুবকদের এই গণজোয়ারের সামনে যারাই আসবে তারাও খড়কুটার ন্যায় ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হওয়া লাগবে। যুবকরা হচ্ছে ধ্বংসশীল, যুবকরা টর্নেডোর মতো, যুবকরা যেদিকে যায় সেদিকেই গণজোয়ার হয়। যুবকরা চাইলে একটি জাতির উত্থান ঘটিয়ে দিতে পারে, একটি জাতির পতন ঘটিয়ে দিতে পারে। আমার কলেজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে সবশেষে বলবো, এই যৌবনটাকে খবরদার নষ্ট করে না দিয়ে আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য নিজের যৌবনকে বিলিয়ে দেন। আপনারা তো তাদের উত্তরসূরি, অমরের উত্তরসূরি, হামজার উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। আপনাদের মতোই তো যুবক ছিলেন অমর রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজেদেরকে অকাতরে বিলীন করে দিয়েছেন। আপনারাও যদি তাদের উত্তরসূরি হয়ে তাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিনের পতাকাকে নিয়ে সামনে সমুন্নত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ অচিরেই এই দেশে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যৌবনটাকে নষ্ট না করে যৌবন হেফাজত করুন। কাটান কয়েকটি কথা আজকে বললাম, প্রথমে বলেছি আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের নমুনা পাওয়ার জন্য পাঁচ ওয়াক্তের নামাজ কখনো ছাড়বেন না, সারা রাত ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজ যদি কাজা করেন এই ওয়াজে কোনো ফায়দা আছে? এই জন্য আমার ভাইরা খবরদার নামাজ ছাড়বেন না। দুই নম্বরে বলেছি এই নামাজেরই শিক্ষা হলো
কোরআনময় জীবন গঠন করা। সুতরাং নামাজের বাহিরে কোরআন পড়ব, বুঝব, মানব এবং কোরআন ভিত্তিক জীবন আমরা গঠন করব ইনশা আল্লাহ। এবং সর্বশেষ বলেছি, যুবক ভাইরা, তারা যেন তাদের যৌবনকে নষ্ট না করে এই যৌবনকে আল্লাহর দিনের পথে আমরা যেন কাটাই, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি।